এ যেন একেবারে মহুয়া স্টাইল। চোপড়ার ঘটনা নিয়ে সর হলেন সায়নী ঘোষ। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনার নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। সাংসদ হয়ে এদিন সংসদে পা রাখার পর রীতিমতন তোপ দেখে তাকে বলতে শোনা গেল। তাকে চোপড়া নিয়ে প্রশ্ন করা হলে লোকসভার বাইরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আর তাতেই যেন দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের ছায়া। সংসদে এইভাবে বারবার কথা বলতে শোনা গিয়েছে মহুয়া মৈত্রকে। তবে এবার সেই একই সুর শোনা গেল সায়নীর গলায়। এদিন সায়নী বলেন যে বাংলার মহিলারা সুরক্ষিত না অসুরক্ষিত সেই বিষয়ে বিজেপির কাছ থেকে কোনো কথা তারা শুনতে চান না। বাংলার মা বোনেরা নিজেদের নিরাপদ মনে করেন বলেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ করেছেন। যে ঘটনা ঘটেছে তার কড়া নিন্দা করে সায়নী বলেন যে চোপড়ার ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকেও খেয়াল রাখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সায়নী ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। দেখিয়ে বেঙ্গল সেফ হ্যা কি আনসেফ হ্যা ইস বাত মে তো বিজেপি সে লেকচার হম লোক লেঙ্গে নেই, ক্যুকি বঙ্গাল কি মা বেটিয়া ও সুরক্ষিত মহসুস করতে হয় ইসলিয়ে মমতা ব্যানার্জি কো দু হাত দিয়ে আশীর্বাদ কিয়া হয় আর যো ঘটনা ঘটি হ্যাঁ হম উসকি নিন্দা করতে হ্যাঁ অ্যান্ড অ্যাকশন হ্যাজ বিন টেকেন অ্যান্ড উইল মেক শিওর দ্যাট দিস ডাজ নট রিপিট ইটসেলফ। চোপড়ার ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা দেশ। একজন মহিলার উপরে কিভাবে শরিয়ত আইন প্রয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গোটা দেশ। প্রতিদিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা গণতন্ত্রের দাবিতে সরব হয়ে বিক্ষোভের নাটক করেন, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে গেল সেই নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা রানাওয়াত। কি বলছেন তিনি শোনাব। मैं तो यही कहना चाह रही हूँ जैसे सारे देश में एक बहुत ही आक्रोश है इस चीज को लेके जो देखा गया है कि महिला पे अलेजेड जो एडल्ट्री का जो भी उन्होंने लगाया है आरोप और अपने आप से जो शरिया लॉ जो है वहां पर अप्लाई कर दिया है। तो मैं जो इंडी गठबंधन की साथी है टीएमसी भी ममता दीदी भी तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेकर यहाँ पर रोज के रोज जो है ये लोग जितना भी ड्रामा कर रहे हैं तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शरिया लॉ लगा सकते हैं। उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट हैं तो क्या अपनी मर्जी से आप धर्म के आधार पर किसी भी स्टेट को जो है मुस्लिम निर्धारित कर सकते हैं वहां पे शरिया लॉ लगा सकते हैं। तो राहुल गांधी जिसको इसका जवाब देना चाहिए क्योंकि टीएमसी भी जो है वो इंडी का ही एक हिस्सा है तो उनके जो इंडी गठबंधन वाले दे आर आंसरेबल टू दिस नेचुरली। तो ये जो आज संविधान लेके जो आप देख रहे हैं जो कितने दिनों से ये क्या कर रहे हैं तो क्या इनको संविधान का मान है क्या ये खुद ही सोचिए। প্রসঙ্গত উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের গণপিটুনির এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রাজ্য জুড়ে সরগোল পড়ে গিয়েছে। তবে ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। তবে গ্রামবাসী সূত্রে জানা যাচ্ছে যে ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা দুজনেই নাকি বিবাহিত, তারা দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত হন। গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তারপরেই সালিশি সভা ডাকা হয়। সেই সালিশি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, নিদান দেওয়া হয় যে গণপিটুনির পর তারা পুলিশের কাছে যেতে পারবেন না, ডাক্তারের কাছে যেতে পারবেন না, এমনকি সংবাদ মাধ্যমের সামনেও তারা মুখ খুলতে পারবে না। এই ভিডিও মোহাম্মদ সেলিম তিনি পোস্ট করেন আর তারপরেই গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। এ নিয়ে তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়াল কি বলছেন শোনাব। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে ওই তরুণ তরুণ যুবক যুবতী দুজনকে মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমরা সঙ্গে আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আয়ুষী চোপড়াকে ফোন করেছিলাম। তো আয়ুষী চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করবো। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। দলগতভাবে আমরা ইনকোয়ারি করবো, আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কী অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন। ওখানে ব্লক সভাপতিও আছে, নাতু আছে,
প্রীতি প্রীতিমোহনকে বলবো আমি যে তুমিও একটু দলগতভাবে ইনকোয়ারি করে একটু আমাকে জানাও, মানে আমরা মান্য তো দিই না। আসল ব্যাপারটা হয়েছে যেটা বলুন, দুজনেই বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকাতে সমাজ মেনে নেয়নি, কেন দুটো পরিবার নষ্ট হচ্ছে, তো এই জন্য আর ওকে মারাটা উচিত হয়নি। এটা ঠিক জেসিবি যে যেভাবে ভিডিওতে দেখছি ওভাবে নৃশংসভাবে মারাটা ঠিক হয়নি, তার জন্য পুলিশ যে আইনত যে অ্যাকশনটা আছে ওর বিরুদ্ধে নিশ্চয়ই নেবে। এই ঘটনার নিন্দা করেছেন শান্তনু সেন, তিনি কি বলছেন শোনাব। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে পার পাও, সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাতটা অন্য জায়গায়, 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষে বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকস্মিক ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব, তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলছেন যে পরকীয়াকে সমাজ কখনোই মেনে নেয় না, তবে যে শাস্তি দেওয়া হয়েছে তা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, তিনি কি বলছেন শোনাব। ভারিয়াল ভিডিও হয়েছে, কোনটা ভারিয়াল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো। দেখেন, আপনারা তো মহিলাটা তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বেড়াচ্ছেন, কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল, অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল, গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরা অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রাম্যবাসী মিলে করেছে, তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি, সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে, তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত, এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করছি। জেসিপি বা তাজিমুল কি আপনাদের দলের লোক? জিসিপি কেন, আমাদের তো চোপড়া জানে না, 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চোপড়াটাই আমাদের দলে, কোনো পদে নেই। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই, আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।